বন্ধুরা যে কোনো ধরনের খেলাকে আরও বেশি করে আকর্ষণীয় করে তোলে সেখানে উপস্থিত থাকা দর্শক। কিন্তু কিছু কিছু দর্শক এমন আছে যে যারা খেলা উপভোগ করার পরিবর্তে এমন কিছু কাজ করে বসে যার ফলে সেই ঘটনাগুলো হয়ে যায় আরও বেশি স্মরণীয়। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন পাঁচজন WWE ফ্যান সম্পর্কে যারা এমন কিছু হাস্যকর কাণ্ড ঘটিয়েছে যার ফলে তাদের WWE করে দিয়েছে লাইফ টাইম ব্যান্ড। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, রেন্ডি অর্টনকে লুবলো। গাইজ, সাউথ আফ্রিকা থেকে লাইভ ইভেন্ট করার সময় রেন্ডি অর্টন সেকেন্ড রোপে তার বিখ্যাত পোজ দিচ্ছিলেন, ঠিক তখনই এক ফ্যান এসে তাকে দিয়ে দেয় পিছন থেকে লুবলো, এবং এর ফলে রেন্ডি অর্টন অনেক বেশি রেগে যায় এবং পরে জানা যায় সে ছিল একজন লোকাল সুপারস্টার এবং সে নিজেকে বিখ্যাত করার জন্য এরকম কাজ করেছিল। অন্যায় করেছে, শাস্তি হবে। নাম্বার টু, একজন ফ্যান জয়েন করে দ্য শিল্ড। গাইস, 2015 নাইট অফ চ্যাম্পিয়ন পেপার ভিউয়ে রোমান রিংস, ডিন অ্যাম্বরোস এবং ক্রিস জেরিকো ভার্সেস হোয়াইট ফ্যামিলির মধ্যে একটি ম্যাচ হচ্ছিল। কিন্তু এই ম্যাচটি শুরু একটু আগে থেকে এক ফ্যান রোমান রিংস এবং ডিন অ্যাম্বরোসের পেছনে দাঁড়িয়ে থাকে এবং সে শিল্ডকে জয়েন করতে চায় এবং সেই ফ্যানকে সেখানকার সিকিউরিটি খুব তাড়াতাড়ি রিংয়ের বাইরে সরিয়ে নিয়ে যায়। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়। নাম্বার থ্রি, এক ফ্যান জনসিনাকে জড়িয়ে ধরতে আসে। 12 জুলাই 2010 সালে যখন জনসিনা একটি প্রোমো করছিলেন ঠিক তখনই এক ফ্যান রিঙ্গে উঠে আসে এবং জনসিনাকে জড়িয়ে ধরতে আসে এবং সিকিউরিটি খুব তাড়াতাড়ি তাকে সরিয়ে নিয়ে যায় এবং এটা তাকে জনসিনা বেশ হেসে দিয়েছিল। খুব দারুণ লজ্জার ব্যাপার। নাম্বার ফোর, সে তলিসের সঙ্গে এন্ট্রি। 7ই সেপ্টেম্বর 2015 সালে রয়্যাল একটি এপিসোডে সেতুলিন্সের একটি ম্যাচ ছিল এবং সেই ম্যাচ একদিকে ছিল দ্য নিউ ডে এবং সেতুলিন্স এবং অন্যদিকে ছিল জনসিনা, ড্যারেন ইয়াং এবং টাইটাস ও'নিল। আর এই ম্যাচে যখন সেতুলিন্স এন্ট্রি করে ঠিক তখনই কোনো এক ফ্যান তার পেছনে এন্ট্রি করতে থাকে এবং এটা থেকে সিকিউরিটি খুব তাড়াতাড়ি তাকে সরিয়ে নিয়ে যায়। এছাড়া 15ই আগস্ট 2016 সালে যখন সেতুলিন্স রিঙ্গে একটি প্রোমো করছিলেন ঠিক তখনই কোনো এক ফ্যান রিঙ্গে উঠে আসে এবং সেতুলিন্স এটা দেখে সেই ফ্যানকে ধাক্কা দেয় এবং তখনই সিকিউরিটি তাকে রিঙ্গের বাইরে নিয়ে যায়। শুটিয়ে লাল করে দাও। নাম্বার ৫, রোমান রিংসকে মানি ইন দ্য ব্যাঙ্ক ছুড়ে মারা। 2015 সালে একটি লাইভ ইভেন্টে ব্রে ওয়েট এবং রোমান রিংসের মধ্যে একটি ম্যাচ হচ্ছিল আর এই ম্যাচে এক ফ্যান মানি ইন দ্য ব্যাঙ্ক ছুড়ে মারে রোমান রিংসের গায়ে। যদিও এতে রোমান রিংসের কোনো ক্ষতি হয়নি এবং এরপরে WWE সেই ফ্যানকে ফাইন করে দেয় এবং তাকে চিরদিনের জন্য WWE-তে আসা ব্যান্ড করে দেয়। সবাইকে তারা মারধর করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এভাবেই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।